হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এখন দেখো একটু সেজেগুজে নিয়েছি, তো আমি আর প্রত্যয় একটু বেরোচ্ছি। আর চলো তোমরাও চলো আমাদের সাথে, তোমরাও একটু ঘুরে নেবে, তো বেরোই। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় এসেছি। এটা একটা লোকনাথ ঠাকুরের মন্দির, আর ভীষণ বড় মন্দিরটা। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, আর আমরা হাঁটা পথেই চলে এসেছি। এটা হচ্ছে মেন দরজা মন্দিরে ঢোকার, তার অপোজিটে হচ্ছে ব্যালকনিটা। তো এই হচ্ছে ব্যালকনি। তো এবার আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। তো এই যে চলে আসলাম, আর এই যে হচ্ছে ঠাকুরের মূর্তিটা, অনেক বড় মূর্তিটা, আর এখানে বেশ বড় করে পুজো হয়। আর প্রত্যেক দিন তো পুজো হয়ই, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, তো আমরা এসেছি সন্ধ্যাবেলায়। তো এখনও পুরোহিত মশাই আসেনি পুজোর জন্য, তো আমরা একটু আশপাশটা ঘুরে নিই, তোমাদেরও দেখিয়ে দিই। চলো দেখাই, খুব সুন্দর মন্দিরটা, এখানে আসলে পরে আর বাড়িতে যাবার মন করে না। আর এই মন্দিরটা বেশি দিনের হয়নি, কয়েক বছর হয়েছে নতুনই এটা, আর করোনার জন্য বন্ধও ছিল, তো আসা তো বারণ ছিল। তো অনেক দিন পরেই আসলাম, আর এখানে আসতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, মাঝে মাঝে বায়না তোলে এখানে আসার। আর এইগুলো যে ছবিগুলো দেখছো, এগুলো সব ওয়ালের মধ্যে ঠাকুরের ছোটোবেলার থেকে জীবন কাহিনী পুরোটা গল্প এখানে তুলে ধরা হয়েছে, আর সব মানে ছবি আছে এখানে। ভীষণ সুন্দর ভেতরটা, খুব সুন্দর। আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, অনেক বড়। আর ঠাকুরের যখন তীরধাম হয় তখন এখানে পুরো ভর্তি হয়ে যায় মানুষ, মানে দাঁড়ানোর জায়গা থাকে না এরকম। আর এই যে ঠাকুর মশাই চলে এসছে, এখন একটু পরেই পুজো শুরু হবে। সব ঠাকুরকে নমস্কার করো। আর এখানে ওয়ালের মধ্যে সব মুনি ঋষিদের মূর্তি এরকম করে করা আছে। আর বাবা লোকনাথের জীবন কাহিনী তো সবাই জানে, আর এখানে নতুন কিছু বলার কিছু নেই। তো দেখো ফটোগুলো খুব সুন্দর। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, তার বন্ধু ছিল বেনি মাধব, তারা গৃহ ছেড়ে যে যাচ্ছে, সেই সব মানে ছোটোবেলার থেকেই সব কিছুই এখানে তুলে ধরা আছে। আর এখানে যে দেখতে পাচ্ছ, এই যে একটা বড় খাটের মতো, এখানে বসে প্রত্যেক রোববার দিন এখানে গান হয়, এখানে ঠাকুরের নাম গান করে আর কি। তো প্রত্যেক রোববারে তো আর আমাদের আসা হয় না, মাঝে মাঝে রোববার করে আসি, ভীষণ ভালো লাগে, জায়গাটা খুব শান্তির। Thank you.
যাও যাও ওখানে বসো, নিয়ে যাও চলো, এই যে এখানে বসো। এই আমি আর প্রত্যয় এখন বসে পড়েছি, আর পুরোহিত মশাইও চলে এসছে, এখন পুজো শুরু হবে। তো তোমরাও পুজো দেখো আমাদের সাথে। আর সামনে যে ব্যালকনিটা আছে, ব্যালকনির মধ্যে ওয়ালে একটা বড় গণেশ ঠাকুরের মূর্তি আছে, অনেক বড়, সেই মূর্তিটাও দেখতে খুব সুন্দর। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, তোমাদের অপেক্ষায় থাকলাম। তো এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর এটা হচ্ছে বাইরে, আর এই যে ব্যালকনি, এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা, আর এটা নিচের জায়গাটা, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। চলে যাচ্ছি এখন থানা করতে। এই আমরা বাড়িতে চলে আসলাম, আর দেখো পুরো ঘেমে শেষ, প্রচণ্ড গরম লাগছে, হেঁটে গেছি, হেঁটে আসছি, আর বেশি দূর না আমাদের বাড়ির থেকে, সামনে একদম। তো গেলাম সন্ধ্যাবেলায়, পুজোটা দেখে আসলাম, বেশ ভালো লাগলো। আর মাঝে মাঝে আমরা গিয়ে ওখানে বসি, পূজা দেখি, খুব ভালো লাগে, আর খুব শান্তি জায়গা একদম। আর বিশেষ করে প্রত্যয়ের পছন্দের জায়গা, প্রত্যয় অনেক দিন ধরে বলছিল যাবে যাবে, কিন্তু পরীক্ষা ছিল, যেতে পারেনি, তাই আজকে গেলাম, একটু ঘুরে আসলাম, আবার যাবো পরে, তোমাদেরও নিয়ে যাব। তাহলে প্রত্যয়, তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কী করবে, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা করে দাও, টাটা টাটা।